সারা বাড়িতে আর চোখে তন্ন তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না। কাউকে কিছু না বলে ও যে কোথায় চলে গেছে কিছু বুঝতে পারছি না। পেলে নিখিল, এতবার করে ফোন করছি, বারবার ফোনটা সুইচ অফ বলছে। মা জননী, আমি তো বাগান দেখে এলাম, ওখানে তো কেউ নেই। আমি জানতাম এমনটা হবে, আর যে এ বাড়িতে ফিরে আসাটা মেনে নিতে পারবে না। এতদিন বাড়িটা তৃণার ছিল, আর এখন দেবোত্তমে। আমাদের অবস্থার তো কোনো পরিবর্তন হলো না। দেখো দেবোত্তম বাবু, যতই আন্তরিকভাবে কাজটা করুন, ওনার উদ্দেশ্য যতই সৎ হোক, আমরা তো যেই কাশেই থেকে গেলাম, আমরা আশ্রিত আশ্রিতই থেকে গেলাম। আমরা কষ্ট করে হলেও বিষয়টাকে মেনে নিয়ে আবার আগের মতন এ বাড়িতে থাকতে শুরু করেছি, কিন্তু আর্যদা হয়তো এত সহজে বিষয়টা মেনে নিতে পারছে না, তাই বাইরে নিজের সাথে নিজে কোথাও লড়াই করছে। তা বলে বাড়িতে কিছু না জানিয়ে এভাবে বাড়ি থেকে বেরিয়ে যাবে, ফোনটা বন্ধ রাখবে? আমি জানি আর্য এই সব কিছু করছে আমার উপর অভিমান করে, আমি স্পষ্ট বুঝতে পারছি সেটা। কিন্তু তোমরা বলো তো, এটা আমার অন্যায়টা কোথায়? আমি কি দেবোত্তম বাবুকে বলেছি যে বাড়িটা নিলামে কিনে নিতে? বলো, বলেছি? বলিনি তো। তুমি বলনি? দেবোত্তমের পিসিমা হয়তো বলেছে। আসলে তোমার মুখ থেকে তো শুনেছেন যে তুমি এ বাড়িতে কতটা কষ্টে আছো, কতটা অখুশি তুমি আমাদের সাথে। মা, তুমি এই কথাটা বলতে পারলে? মা, আমি ছোটবেলা থেকে ভীষণ গরিব পরিবারে মানুষ হয়েছি, অনেক টাকা, বাড়ি, গাড়ি, জামা কাপড়, বিলাসিতা, এইসব আমাদের কোনোদিনও ছিল না মা। কিন্তু একটা জিনিস ছিল এবং আছেও, সেটা হলো মূল্যবোধ। আমি মরে যাব মা, তবু এই কথাটা কখনো বলবো না যে আমি কষ্টে আছি, অসুখী আছি। আর বলতে যাবই বা কেন, আমি তো তোমাদের সঙ্গে আছি মা। তোমাদেরকে ছাড়া আমি কি অন্য কোথাও ভালো থাকতে পারি বলো? অবশ্য ব্যাপারটা তো স্বাভাবিক যে তুমি স্টেট চ্যাম্পিয়ন হয়েছো, তোমার সামনে এখন উজ্জ্বল ভবিষ্যৎ, তোমার কত শুভানুধ্যায়ী হয়েছে, কত অনুরাগী হয়েছে, তোমার তখন তরতর করে ওপরে ওঠার কথা। সেখানে আমার দারিদ্র আবার যদি তোমাকে পেছনে টেনে ধরে। মা প্লিজ, মা প্লিজ, এমনিতে বড় ভাইয়ের অভিমান ক্রমশ বাড়ছে, কিছুতেই কমছে না, তার মধ্যে তুমি। তুই এটা কেন ধরে নিচ্ছিস নিখিল, যে আমি ভুল করছি? পরিস্থিতি অনেক সময় মানুষের আসল চেহারাটা চেনে, জানি না আরো কত কিছু দেখতে হবে আমাকে। ছেলেটা এখনো বাড়িতে ফিরছে না, তার উপর। আচ্ছা তুমি তুমি এতটা টেনশন করো না, আমি মিজদা ভাইকে এক্ষুনি ফোন করছি, বলছি ও তো বাড়িতে ফিরছে, যেন চোখ কান খোলা রাখে, রাস্তাঘাটে বড় ভাইকে দেখতে পেলে একদম বাড়িতে নিয়ে আসবে, ঠিক আছে? আর আমিও বেরোচ্ছি। ভাইয়া, তুমি আবার এখন বেরোবে? মেঘে তো শরীরটা ভালো নেই, ও তো জ্বর এসেছে, আর তুমি এখন। আমি মেঘের ডাক্তারের কাছেই যাবো, আর তাছাড়া নিহার তো আছে মেঘের কাছে। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবারে একটু আর একটু জল জল লাগবে। সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্যরসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুটছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে। ঠাকুরজি মুছে বাঁচাইয়ে, আপ তো জানতে হ্যায় কি ঠাকুর কে সামনে কোই ঝুটা বাত নেই বলতা, আমনে চুয়ালি নেহি কিয়া নেহি কিয়া। সত্যি তো ঠাকুরের সামনে তো
কেউই মিথ্যে কথা বলে না। তাহলে রামকিনান দাদা সত্যি বলছে? তাহলে পালাটা কে চুরি করলো? পুনকে কে চুরি করলো? সত্যিটা জানি কি করে?